লালগোলা স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো নাজরানার খোলা আকাশের নিচে ফটোগ্রাফির প্রদর্শনী। লালগোলা ও বহরমপুরে ফটোগ্রাফি সংস্থার উদ্যোগে জেলা জুড়ে মাসব্যাপী অনুষ্ঠিত হবে নাজরানার এই প্রদর্শনী। খোলা আকাশের নিচেই স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো লালগোলা স্টেশন চত্বরে। আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত এই প্রদর্শনী চলে। স্ক্রিনে পর্দা টাঙিয়ে তার মধ্যে ছবি ঝুলিয়ে এক অভিনব ভ্রাম্যমান চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় লালগোলায়। প্রজেক্ট নজরানার উদ্যোগেই এই স্থির চিত্র প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন ছিল। পরবর্তীতে জেলার বিভিন্ন জায়গায় এই প্রদর্শনী নিয়ে ভ্রমণ করবে নজরানা। সাধারণ মানুষকে ছবি দেখানোর জন্য ও ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্যই এই খোলা আকাশের নিচে প্রদর্শনীর আয়োজন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তা। এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ছবিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের ছবি দেখার অভ্যাস তৈরি করা। পাশাপাশি এই যে ছবিগুলো এখানে রয়েছে এগুলো পুরোপুরি মুর্শিদাবাদের ছবি এবং মুর্শিদাবাদের ছেলে মেয়েদের ছবি, তোলা ছবি। ফলত এখানকার মানুষদের সঙ্গে এই যে দর্শক এবং আমাদের ফটোগ্রাফার বা চিত্র গ্রাহক, এদের সম্পর্কটাকে আরও জোরদার করাটাই মূল উদ্দেশ্য। এটা আমাদের একটা এক্সপেরিমেন্টেশনও বটে, আমরা ঠিক জানি না সত্যি কীরকম লোক আসতে পারেন, এই জন্যই বিভিন্ন জায়গা হচ্ছে। তো এখানের অভিজ্ঞতা, সকালবেলা প্রচুর শ্রমিক মানুষ যারা বিভিন্ন ধরনের কাজ করেন তারা এলেন এবং এর মধ্যে একজন এসে ছবি নিয়েও গেলেন। এখানেরই একটা ছবি পছন্দ হলো তার, তিনি জিজ্ঞেস করে কিনেই নিয়ে গেলেন। এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে যে অসংখ্য মানুষের সঙ্গে আমরা ইন্টারঅ্যাকশন করতে পারলাম এবং একটা আলাদা অভিজ্ঞতা, যেটা বলে হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হলো সব শ্রেণীর মানুষের সঙ্গে। সকাল থেকে স্টেশন চত্বরে ছবি দেখতে জড়ো হন বহু উৎসাহী জনতা। ছবির মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা নিয়ে আগামী দিনেও হবে নাজরানার এই প্রদর্শনী। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।